বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ। ফ্রান্সের সুপ্রিম কোর্ট বাংলাদেশকে নিরাপদ রাষ্ট্রের তালিকা থেকে প্রত্যাহার করেছে। এর ফলে এখন থেকে ফ্রান্সে বাংলাদেশিরা রাজনৈতিক আশ্রয়ের ক্ষেত্রে আগের মতো সব ধরনের সুযোগ সুবিধা পাবে বলে জানা গেছে। বিস্তারিত থাকছে আমাদের ফ্রান্স প্রতিনিধি এম এ হাশেমের রিপোর্টে। ফ্রান্সের শরণার্থী ও রাষ্ট্রহীন নাগরিক বিষয়ক দপ্তর অফেরা গত 6 ডিসেম্বর 2011 বাংলাদেশকে সেফ কান্ট্রি ঘোষণা দিয়ে গেজেট প্রকাশ করে। ফ্রান্সে আশ্রয় বন্ধের ঘোষণার পর সহস্রাধিক বাংলাদেশি ফ্রান্স সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে প্যারিসের রাজপথে আন্দোলনে নামে। নিরাপদ দেশ ঘোষণাকালীন সময়ে যারা ফ্রান্সে থাকার জন্য আবেদন করেছিলেন তাদের আবেদন দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করে দেশ ত্যাগের নির্দেশ দেয় ফ্রান্স সরকার, এবং নতুন সেই নিয়মের আওতায় আপিল করার সুযোগ ছিল না। ফ্রান্সে নতুন নিয়মের যে ল করেছে সেই লয়ের মধ্যে আমি পড়ি, এবং আমার সেই আবেদনটা 21 দিনের মধ্যেই ফ্রান্স সরকার বাতিল করে দেয়, আমাকে ফ্রান্স থেকে চলে যাওয়ার জন্য নোটিশ দেয়। হঠাৎ একদিন পুলিশ মেট্রো থেকে ধরে নিয়ে যায়, সেখানে জেলে আমি 8 দিন থাকি। 8 দিন থাকার পর উকিলের মাধ্যমে আমি বের হয়ে আসি। সরকারের এমন কঠিন সিদ্ধান্তের পর ফ্রান্সের আইনজীবী অ্যাসোসিয়েশনের করা একটি রিটের পরিপ্রেক্ষিতে সম্প্রতি রায়ে ফ্রান্সের সুপ্রিম কোর্ট বাংলাদেশকে নিরাপদ রাষ্ট্রের তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে। সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত মোতাবেক ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় 14 মাস পর আবার বাংলাদেশের নাম চলে আসায় ফ্রান্সে বাংলাদেশের রাজনৈতিক আশ্রয় প্রার্থীরা বিগত দিনের মতো আশ্রয়ের সুযোগ সুবিধা পাবেন। ফ্রান্সের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং সিনিয়র আইনজীবী জিল পিকুয়া এ বিষয়ে চ্যানেল আইকে তার প্রতিক্রিয়াই বলেন। When we as a lawyers association we discovered this decision, we immediately decided to go to the court and we make a writ, and the report is that we are right and that it is impossible to consider that Bangladesh is a safe country because of the political violence, because of the lack of rule of law. দেশের চলমান রাজনৈতিক সংকটের মুহূর্তে ফ্রান্স বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকা থেকে প্রত্যাহার করায় বিষয়টি দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর হলেও অনেকেই বলছেন বর্তমান সময়ে বাংলাদেশ সত্যিকার অর্থেই ঝুঁকিপূর্ণ। এম এ হাশেম, চ্যানেল আই, প্যারিস, ফ্রান্স। স্বল্প আয়ের সচেতন ইতালি প্রবাসীদের স্বপ্ন পূরণে মেরিন রিয়েল এস্টেট লিমিটেডের পূর্বাচল ইউরো বাংলা সিটির প্রকল্প পরিচিতি সভা আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ইতালির রোমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রোম কমিউনে 11 এর কমিশনার দিলীপ মাঝির পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন পূর্বাচল ইউরো বাংলা সিটির পরিচালক মোহাম্মদ জসিমউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন পূর্বাচল ইউরো বাংলা সিটির ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর ইকবাল মাহমুদ চৌধুরী বিএসসি, অবসরপ্রাপ্ত এমবিএ এবং পরিচালক আব্দুর রব নাসিম প্রমুখ। তারা পূর্বাচল ইউরো বাংলা সিটি সম্পর্কে নানান দিক তুলে ধরে বলেন, বর্তমান সময়ের সবচেয়ে বড় চাহিদা সম্পন্ন এলাকা প্রস্তাবিত ঢাকা সিটি কর্পোরেশনের ভেতরে। বাড়িধারা, বসুন্ধরা ও পূর্বাচল সংলগ্ন অভিজাত এলাকায় অবস্থিত এই পূর্বাচল ইউরো বাংলা সিটির বিভিন্ন প্লটের আয়তনে বুকিং চলছে, থাকছে প্রকল্পের নাগরিক সুবিধাও। প্রকল্প পরিচিতির সভায় কর্মকর্তারা জানায়, স্বপ্নকে যারা বাস্তবের রূপ দিতে দৃঢ় প্রতিজ্ঞ ও অঙ্গীকারাবদ্ধ তাদের দ্বারা পরিচালিত পূর্বাচল ইউরো বাংলা সিটিতে বর্তমান সময়ে ইতালি থেকে যারা প্লট বুকিং দিবে তাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। পূর্বাচল ইউরো বাংলা সিটিতে আপনারা প্লট কিনে প্রতারিত হবেন না, এটা 100% নিশ্চয়তা দিচ্ছি। প্রবাসী সকল ভাই বোনদেরকে বলে আমাদের পূর্বাচল ইউরো বাংলা সিটি থেকে প্রত্যেকে একটা করে প্লট কেনার আহ্বান জানাচ্ছি। আপনারা নির্দ্বিধায় জায়গা কিনতে পারেন এবং 100% গ্যারান্টি আছে। প্রবাসের প্রত্যেকে আমরা যেন এই প্রজেক্টের মধ্যে অংশীদার হতে পারি। পূর্বাচল ইউরো বাংলা সিটি নামে যে প্রজেক্ট শুরু করেছে এটা উত্তরোত্তর মঙ্গল কামনা করছি। মিলান সেন্ট্রাল স্টেশন অডিটোরিয়ামে উপমহাদেশের সর্বপ্রথম ইসলামী শরিয়া কমপ্লেক্স 5-স্টার হোটেল পিস মেরিনার সৌজন্যে গ্রাহক আগ্রহীকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মিলান প্রতিনিধি নাজমুল হাসান শামীম। গত 3রা মার্চ মিলান সেন্ট্রাল স্টেশন অডিটোরিয়ামে উপমহাদেশের সর্বপ্রথম ইসলামী শরিয়া কমপ্লায়েন্ট 5-স্টার হোটেল পিস মেরিনার সৌজন্যে অনুষ্ঠিত হয় গ্রাহক আগ্রহীকরণ সেমিনার। সাগরের বালিকা করা
এবং আব্দুল খালেক রিন্টুর সভাপতিত্বে পিস গ্রুপের ম্যানেজার মামুন খান কাব্যের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পিস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মান্নান হীরা। সেমিনারে প্রধান অতিথি উপস্থিত অতিথিদের পিস মেরিনা হোটেল সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পেমেন্ট করলাম আপনি সেটা যদি আমি ইতালিতে বসে দিই প্রবাসীদের দেশে বিনিয়োগে আগ্রহী করণই ছিল সেমিনারের মূল লক্ষ্য। উপস্থিত মিলান প্রবাসী বাঙালি কমিউনিটির রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ হোটেল পিস মেরিনার মতো লাভজনক খাতে প্রবাসীদের বিনিয়োগে মত পোষণ করেন। নাজমুল হাসান শামীম, চ্যানেল আই, মিলান, ইতালি। বাংলাদেশ ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের যৌথ উদ্যোগে বাংলাদেশের ১০টি ব্যাংকের প্রতিনিধি দলের উদ্যোগে ইতালির রোমের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ রেমিটেন্স ও ইনভেস্টমেন্ট ফেয়ার ২০১৩। মেলা পরবর্তী সভায় সভাপতিত্ব করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আব্দুল কুদ্দুস, বক্তব্য রাখেন রাষ্ট্রদূত শাহাদাত হোসেন, বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান ও সুধীর চন্দ্র দাস। এই রেমিটেন্স ফেয়ারে আগত বক্তারা ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ওয়েস্ট অনার ডেভেলপমেন্ট বন্ডের বিনিয়োগ ও বৈধ পথে এক্সচেঞ্জ হাউস ও ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা পাঠাতে উৎসাহিত করা হয়। আপনার বিনিয়োগ দেশের ভবিষ্যৎ স্লোগানে রেমিটেন্স ফেয়ারে ইতালি প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দেশে বিভিন্ন প্রকার বন্ডের মাধ্যমে বিনিয়োগের প্রতি উৎসাহিত করতে বক্তারা বলেন, তিন বছর পর সকল প্রকার বন্ড বিনিয়োগের টাকা যে কোনো কাজে ব্যবহার করা যাবে আর তার জন্য গ্যারান্টি দিচ্ছে স্বয়ং বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সরকার। এই ইভেন্টের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান এবং সর্বোচ্চ পরিমাণ রেমিটেন্স পাঠানো ব্যক্তিদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক বাণিজ্যমন্ত্রী, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বারংবার নির্বাচিত সাংসদ, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল জলিলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেলজিয়ামে সফররত বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য তানভীর শাকিল জয় ও জুনায়েদ আহমেদ পলক। আমাদের বেলজিয়াম প্রতিনিধি এস এন জামান জানান, ইউরোপিয়ান পার্লামেন্টারি ফোরাম আয়োজিত ইন্টারন্যাশনাল কোঅপারেশন ফর দ্য এনার্জি রেভলিউশনের দুই দিনের এক সম্মেলনে যোগ দিতে বুধবার সকালে ব্রাসেলস আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে বেলজিয়াম আওয়ামী লীগ নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে মাননীয় সংসদ সদস্যদের অভ্যর্থনা জানান। দেশের চলমান রাজনৈতিক অবস্থা নিয়ে সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করা হলে সহসায় পরিস্থিতির উন্নতি হবে বলে চ্যানেলাই প্রতিনিধিকে আশ্বস্ত করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পুত্র সাংসদ তানভীর শাকিল জয়। আর শাহবাগের আন্দোলন সম্পর্কে তরুণ সাংসদ জুনায়েদ আহমেদ পলক বলেন, এই আন্দোলনে প্রমাণ হয়েছে দেশের তরুণরা রাজনীতি সচেতন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই বাংলাদেশের একজন রাজনৈতিক নেতা ছিলেন, একজন ইতিহাস ছিলেন। আজকে উনি আমাদের ছেড়ে চির বিদায় নিয়ে গেছেন, তার রুহের মাগফিরাত কামনা করি। উনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির একটি স্তম্ভ ছিলেন, বিশেষ করে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করার পরে যে কজন নেতা জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে আওয়ামী লীগকে গড়ে তুলেছিলেন, তার মধ্যে আমাদের সকলের শ্রদ্ধেয় জলিল চাচা অন্যতম। এবং আমি উত্তরবঙ্গের সংসদ সদস্য হিসেবে বলতে পারি যে আমাদের উত্তরবঙ্গের রাজনীতিতে জলিল চাচার অবদান অপরিসীম। ইতালির শান্তির শহর খ্যাত মনসায় প্রদীপ প্রজ্বলন করে প্রবাসী বাঙালিরা শাহবাগের প্রজন্ম চত্বরের সাথে একাত্মতা ঘোষণা করেছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মিলান প্রতিনিধি নাজমুল হাসান শামীম। মুক্তিযুদ্ধের প্রাণের এ স্লোগানে মুখরিত মনসার পিয়াসা ফন্তানা। তেসরা মার্চ সন্ধ্যা ৭টায় ইতালির শান্তির শহর মনসায় প্রদীপ প্রজ্বলন করে প্রবাসী মনসাবাসী শাহবাগের প্রজন্ম চত্বরের সাথে একাত্ম ঘোষণা এবং বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে এক সংহতি সভার আয়োজন করে। মনসার নারী নেতৃত্ব উম্মে তাহেরা সভাপতিত্বে এবং আলামিনের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ মিলানের সভাপতি শাহাদাত হোসেন, যুবলীগ মিলানের সভাপতি
রফিকুল ইসলাম জামান, অনুষ্ঠানের সঞ্চালক শাহ আমানত হোসেন রাজু, মুক্তিযোদ্ধা আক্তার হোসেন, স্বেচ্ছাসেবক লীগ মিলানের কাউসার হাওলাদার প্রমুখ। আজকের যুব সমাজ জাগ্রত হয়েছে, তাদের কাছে এই অনুরোধ যে আমাদের অসমাপ্ত কাজগুলি তারা সমাপ্ত করবে। একাত্তরের মানবতা বিরোধী অপরাধের শিকার বাংলাদেশের জনগণের বিচার পাওয়ার অধিকার আছে। আমরা চাই রাজাকারদের ফাঁসি হোক এবং শাহবাগস্ত যে গণজাগরণ মঞ্চ এবং নতুন যে মুক্তিযুদ্ধ ডাক দিয়েছে সেই মুক্তিযুদ্ধে আরেকটি বাংলাদেশ, নতুন রাজাকার মুক্ত বাংলাদেশ আসুক। মঞ্চাবাসী আজকের এই গণজাগরণ এই সমাবেশ আয়োজন করার জন্য আমি বাংলাদেশ আওয়ামী লীগের নম্বর থেকে পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। বক্তারা বিএনপি জামাত একত্র হয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করা ষড়যন্ত্র করছে, বাংলার অপামর জনতা তাদের হীন উদ্দেশ্য সফল হতে দেবে না, শাহবাগের শক্তি আজ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। নাজমুল হাসান শামীম, চ্যানেল আই, মনসা, ইতালি।